ঢাকাতে কেন আপনারা তার জানাজার ব্যবস্থা করতে পারে নাই? আজকে পিরোজপুরে তার কবরের মধ্যে পুলিশ পাহারা দিয়েছেন। হৃদয়ের মানুষকে জনস্তব্ধ করা যাবে না, জবান বন্ধ রাখা লাগবে, অন্তর থেকে তো দোয়া বন্ধ করা যাবে না। আপনারা কিছুই জানেন না, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে, এমনটা বলেন ভারতের বক্তা ইয়াসিন হুজুর। অন্যদিকে একই বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও যারা আমার সঙ্গে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের চরমনের নেতার একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চল দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো মাননীয় প্রধানমন্ত্রী আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, আপনাদের ভাষায় যে ভাষায় হোক, তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি তার ব্যবস্থা হয়েছেন, সে অনুযায়ী হয়েছে। এরপরে তো একটা লোক আর অপরাধী থাকতে পারে না, তাহলে সেই লোকের জন্য দোয়া কেন করা হবে না? আমি আহ্বান জানাতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারে যখন বন্দী ছিলেন, এদেশের মা বোনেরা, এদেশের বৃদ্ধরা তখন এই কথা বলতেন, মুজিবের হত্যার জন্য, মুজিবকে বাঁচানোর জন্য, মুজিব মুক্তির জন্য তারা রোজা রেখেছিল। সেই জাতি কেন 1975 সালের 15ই আগস্টে সপরিবারে যেই তিনি যে মৃত্যু বরণ করেছিলেন, সেই সাথে এদেশের কোন আলেম ওলামা জড়িত ছিল না, এদেশে ছিল আওয়ামী লীগের যে টাটারাই সেখানে জড়িত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ভুলে গেলে হবে না, আজকে যারা শোষণ করছে, আজকে যারা নির্যাতন করছে, আজকে যারা নিষ্পেষণ করতে চাচ্ছেন, একজন ব্যক্তিকে আপনারা ধুবিয়ে রাখবেন? এদেশের আলেম ওলামারা ঢাকাতে কেন আপনারা তার জানাজার ব্যবস্থা করতে পারে নাই? আজকে পিরোজপুরে তার কবরের মধ্যে পুলিশ পাহারা দিয়েছেন। হৃদয়ের মানুষকে জনস্তব্ধ করা যাবে না, জবান বন্ধ রাখা লাগবে, অন্তর থেকে তো দোয়া বন্ধ করা যাবে না। আমি আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কারা এই পত্র দিয়েছে, কারা মসজিদে মসজিদে এই অভি দিয়েছে? অপেক্ষা করুন, আপনার জন্য যদি এরকম আজরাইল আসে, এই পত্র, এই মেসেজ বাংলাদেশের ঘরে ঘরে এরকম যাবে। এইটা কোনো কথা নয়, যার জন্য কোয়া করবেন সে কোয়া আপনার জন্যই কিন্তু অপেক্ষা করবে। ভোটারবিহীন নির্বাচনে যারা সরকারি কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, পুলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, প্রশাসনের নিয়োজিত কর্মচারী, আপনারা যারা নির্বাচনের জন্য যারা দায়িত্ব পালন করেছেন, কি করেছেন, আমরা এটা পুনরাবৃত্তি করতে চাই না। এইটা 2018 নয়, 2023 আমরা অনুরোধ করব, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, জনগণের ট্যাক্সের টাকা অন্য করে 2023 নির্বাচন পুনরাবৃত্তি হলে এদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আপনারা কিছুই জানেন না, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে। তার নাম রাখা হয়েছে রাজাকার, এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জন। দেলওয়ার হোসেন সাঈদীকে মেরে দাও, ভোটে জিততে গেলে ওকে মার করতে হবে। দেলওয়ার হোসেন সাঈদীর কবরে 144 ধারা করেছে, ওইটা করে লাভ হবে না। হাসিনা যদি মনে করে দোয়া পৌঁছাবে না, তোমার বাপের দোয়া আমি এইখান থেকে দোয়া করবো, ঠিক কি না? কথা বলে আমাকে একটা ছেলে বলেছে, তুমি খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো। আরে হারাম কর, আমি খালিদা জিয়াকে চিনি না। আমি বলেছি, যদি হিম্মত থাকে, হাসিনা যদি এক বাপের বিটি হয়ে থাকে, একবার খালি হকের উপরে ভোট করে দেখা, ওকে লাখের দেশ থেকে যদি না তাড়ায়, ওর বাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ। এই বাংলাদেশের কটা সুন্নি মৌলবিকে দেখলাম, যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না, সে রাজাকার ছিল, এই মৌলবি কটা এক নম্বর গুটকাখোর আর রাজাকার। হাসিনা সরকার শোনো, তোমাকে কান খুলে শুনে লাও, তুমি যতই চেষ্টা করো আলেমদিকে হত্যা
করে উলামাদেরকে জেলের কুটিরিতে বন্ধ করে কখনো ইসলামকে মিটাতে পারবে না তুমি কোরআনের আয়াতকে একবার পড়ে দেখবে তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিককে একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে এরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে আজকে নিজেকে বলে মুসলমান বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকে খারাপ আল্লাহ থেকে খারাপ করবে মুজিবরের থেকে খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামজা বড় বড় উলামায়ে দ্বীনকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে 10টা আলেমকে মেরে দিয়ে এদিকে পয়চেন দিয়ে রিজেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম ফিরাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা অভিশপ্ত হবে তুমি চিরজীবন তুমি অভিশপ্ত থাকবে আর কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে হাসিনার মতো বেঈমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মুমিন হবে না হাসিনার মতো বেঈমান কোরআন খুলে পড়লে ঈমানদার হবে না কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ঈমানদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার আইজ্যাক নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মুমিন কোরআন পৃথিবীর এই অবস্থা হাজার হাজার আলেম জেলের কুঠরিতে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে পয়চেন দিয়ে মারা হয়েছে আপনারা কিছুই জানেন না তার নাম রাখা হয়েছে রাজাকার বাংলাদেশের কিছু কুলাঙ্গা গুটকাখোর মোলবি তারা নিজেদিকে সুন্নি বলে আর তারা বলছে তার জন্য দোয়া করা যাবে না আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জন্য দোয়া করা যাবে না তার জন্য তোর মতো কুলাঙ্গার নয় তোর মতো রাজাকার নয় তোর মতো ভণ্ড গুটকাখোর মোলবি নয় তার জন্য দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে তোর মতো গুটকাখোর মোলবির দোয়া তার জন্য প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন নেই বড় কষ্টের বিষয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ